এখনই আমি বলার আগে একটা উনি বললেন ত্রিমূর্তি শ্যাম জি বলেছেন, তাতে আমার একটা অদ্ভুত লাগে যে তিনজন ডিরেক্টর মোটামুটি একই সঙ্গে কাজ করতেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় আমার বাবা, এদের তিনজনেরই একটা করে ছেলে, তাদের তিনজনেরই ডাক নাম মানি, এটার মতো আনইম্যাজিনেটিভ ডাক নাম আর হয়। সুতরাং এদের বোঝা যায় এদের নিজের ছেলের নামকরণ নিয়ে কতটুকু উৎসাহ ছিল। তিনি আমি মম এক্ষুনি একটা গল্প বলল ওর ওই চিঠি পাঠালো, তাতে আমার একটা গল্প মনে পড়ে গেল, সেটা আমি কোনোদিন মমকে বলেছি কিনা জানি না। সেই সময় যখন ওই ছবির মৃগয়ার শুটিংয়ের প্রস্তুতি চলছে তখন আমি কলেজে পড়ি এবং মমকে দেখে তো মুগ্ধ আমরা, আমি আমার বন্ধুরা সবাই, কিন্তু কোনোদিনই সাহস করে কথা বলার সাহস হয় না, বাড়িতে দেখি এদিক ওদিক আসে। একদিন হঠাৎ কি হলো মানে তখন ওর জাস্ট শুটিংয়ে বেরিয়ে যাবে, মম হঠাৎ বললো বাবুদা বলে আমার হাতটা ধরলো, আমার তো মানে বুকের স্পন্দন বন্ধ হয়ে গেছে, ওরে আমাকে টেনে বারান্দায় নিয়ে গেল, কারণ যে এবার একটা কিছু হবে। ম্যাম ওখানে গিয়ে বললো বাবুদা তুমি আমাকে একটা উপকার করবে, আমার এই চিঠি পাঠানোর ব্যবস্থা করে দেবে, এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে একটা ছেলে। যাই হোক, আজকে আমি ভাবছিলাম বাবা যদি থাকতেন 99 বছর দেখলে খুব মুষড়ে পড়তেন, কারণ ওর বয়স নিয়ে একটা খুব বয়স বাড়া নিয়ে ওর খুব একটা ওর কোনোদিনই ভালো লাগতো, যে কারণে এখানে আমি ইনফ্যাক্ট দেখলাম যে শিলাদিত্য ছাড়া একমাত্র ওই মৃণাল কাকা বলে ইয়ে করল, সবাই মৃণালদা বলে, সবাই মানে আমার বন্ধুরা সবাই বাবাকে মৃণালদাই বলে। আমার একটা ঘটনা মনে পড়ে যায়, তখন আমি খুব ছোট, 7-8 বয়স, তখন একটা কোনো ছবির শুটিং হচ্ছে, একটা বাবার একটা ওই শুটিংয়ের জন্যে একটা গাড়ি ভাড়া করা হয়েছে, ভ্যান। তো হঠাৎ শুটিংয়ের পরে সেদিন সরস্বতী পুজোর বিসর্জনের দিন, তখন বাবা বললেন চল তোর বন্ধুদের বিসর্জন দেখিয়ে নিয়ে আসি, মানে তখনও একটা গাড়ি করে ওই গঙ্গার ধারে গিয়ে বিসর্জন দেখা যেত, অত ভিড় হতো না, আমরা সে সবাই খুব খুশি। তো ওখানে গেছি, দেখলাম টেকলাম, দেখে তারপরে মেট্রো সিনেমার পাশে একটা গলি আছে, সেখানে নানা রকম খাবার দাবার পাওয়া যায়, তো ওইখানে আমাদের জন্য সবাইকে কুলফি এনে দিয়েছে, আমরা গাড়িতেই বসে আছি, কুলফি এনে খাওয়ানো হচ্ছে, আমরা কুলফি খাচ্ছি, আর বাবা গেছে ওই দোকানের সামনে, এখানে একটু দূরে, আমাদের বলা আছে গাড়ি থেকে নামবে না, ঠিক আছে আমরা সবাই গাড়িতে আছি। তখন হঠাৎ আমার এক বন্ধু বলল আমি একটু জল খাবো, জল খেতে চেয়েছে আমার বন্ধু, আমার বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো আমারই দায়িত্ব তাকে ডাকা। ক্রাইসিসটা হচ্ছে আমি বাবাকে বন্ধু বলতাম, হ্যাঁ, তার কারণ কেউ ভালো করে মনে নেই কেন যে বলতে শুরু করেছিলাম, কিন্তু ওইটা তো আমার বন্ধুদের সামনে বলা যায় না, মানে আমাকে খেপিয়ে মেরে ফেলবে। আমি তখন ওই দরজার দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ভাবছি কি করি, এটা বিরাট ক্রাইসিস। অনেকক্ষণ পরে আমি বললাম মৃণালদা, আপনারা জিজ্ঞেস করছিলেন, নিয়মদের জিজ্ঞেস করছিলেন যে ছবির রেস্টোরেশন নিয়ে কথা বলতে, ছবিগুলোর মানে অনেক ছবি তো নেই, যদিও এখন বিশ্বনাথনের উনি বলছিলেন যে পদ পুনশ্চ ছবিটা, সেটা নাকি ফিল্ম আর্কাইভে, ন্যাশনাল ফিল্ম আর্কাইভে আছে, সুতরাং ওটা দেখা যায়, প্রতিনিধি বোধহয় একদমই নেই, আর অন্য অনেক ছবি নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো ন্যাশনাল ফিল্ম আর্কাইভ সবগুলোই প্রায় 17-18টা ছবি ওরা রেস্টোর করেছে। সমস্যাটা হচ্ছে রেস্টোর করলেও সেটা আমরা দেখবো কী করে, আপনারা যদি দেখতে চান সেখানে তো দেখার কোনো উপায় নেই। তো যেরকম আমি প্রায় প্রতি মাসে একটা না একটা কারোর কেউ আমাকে যোগাযোগ করেন দেশ বিদেশ থেকে যে এরকম ছবি দেখাবো, আমরা কোথায় পেতে পারি, দেখ কোনো একটা ছবি দেখাতে চাই, আমি বলি যে ওই ন্যাশনাল ফিল্ম আর্কাইভ একমাত্র যাদের কাছে
ভালো রেস্টোর কপি, কত ভালো আমি জানি না, আমি দেখিনি কোনোদিন, যাই হোক রেস্টোর কপি আছে। তো প্রায় নজনের মধ্যে দশজনই আমাকে মাস দুয়েক বাদে লেখে যে আমরা ওখানে লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। সুতরাং ওটা থেকেও ওই যোগাযোগটা শেষ পর্যন্ত হয় না, একমাত্র তারাই পান যারা একটু কনসুলেট টনসুলেটের মাধ্যম দিয়ে গেছেন, তারা তারা হয়তো যোগাযোগ করতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে, এবার ধরুন যে ওরা দিতে রাজি হলো, এখন এই ছবিটা যদি কোনোভাবে যেখানে টিকিট বিক্রি করে দেখানো হয়, তখন খুব ন্যায্যভাবেই, ন্যায্য কারণেই আর্কাইভ বলবে যে আপনার এবার যে রাইটস ওনার তার পারমিশন নিয়ে আসুন, কারণ ওরা দিতে পারে না আদারওয়াইজ। তো রাইটস ওনার বাবার ছবির ক্ষেত্রে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ট্রেস করা যায় না, মানে তারা কোম্পানি উঠে গেছে, তারা নেই আর কেউ, আর যারা আছেন তাদেরও হয়তো আগ্রহ সেরকম নেই। সুতরাং ওইটা আরেকটা জায়গায় গিয়ে যেখানে আটকে যায়, কিংবা আমার এরকমও হয়েছে বেশ ভালো প্রেস্টিজিয়াস জায়গায় ছবি দেখানো হবে, আমি রাইটস ওনারকে খুঁজে বার করে বললাম, তাদের তখনই প্রথম প্রশ্নটা হচ্ছে কত টাকা দেবে, তো মানে এখানে তো টাকার সেগুলো। সুতরাং ওই ওই দুটো কারণে এই ছবিগুলোকে দেখার খুব কঠিন। ধরুন যে ছবিগুলো ডিভিডি টিভিডিতে পাওয়াও যায়, সেগুলো অত্যন্ত খারাপ, টেকনিক্যালি খুব খারাপ কোয়ালিটির। তো ওই একটা সমস্যা যেটা আমাদের, যদি এই সেন্টিনারির উপলক্ষে কিছু করা যায়, আমি জানি না কি করা যাবে, কিন্তু এই ছবিগুলো হয় পাওয়া যায় না, পেলেও দেখানো যায় না, যে কারণে এখনকার আমি অনেককেই জানি যারা বাবার ছবি, মানে বরাবরই ছিল যে বাবার ছবি অনেকেই, আমার মনে আছে একাধিকবার হতো কেউ এসে কোনো একটা পাবলিক স্পেসে বাবাকে বলছে যে আপনার, আমি আপনার খুব ভক্ত, বিগ ফ্যান অফ ইয়ার্স। তখন বাবার কোথায় একটা সিক্স সেন্স ছিল, বলতে তুমি আমার কোনো ছবি দেখেছো, আসলে না দেখা হয়নি। বাবার এই ব্যাপারে একটা সেন্স অফ হিউমার ছিল, আমার মনে আছে অনেকদিন আগে আমাদের তখন ওই গোড়ার দিকের কোনো একটা ছবি রিলিজ করেছে, তো রিলিজ করার পর যে কোনো ডিরেক্টরের প্রচণ্ড আগ্রহ থাকে জানার যে লোকের কিরম লাগছে। তো আমাদের পারিবারিক এক বন্ধু বয়স্ক ভদ্রলোক, তিনি এসছেন বাড়িতে, গিয়ে কথা বলছেন, চা খাচ্ছেন, এবং বাবার জানেন যে তিনি ছবিটা দেখেছেন, কিন্তু ছবির কথা আর তুলছেন না। তো অনেকক্ষণ বাদে বাবার থাকতে পারিনি, বললেন যে আপনি তো ছবিটা দেখলেন, কিরম লাগলো? বললো, হ্যাঁ না বউ জানেন দেখলাম, আমার না, আমার কিন্তু অত খারাপ লাগে, খারাপ তো লাগবে অতটা খারাপ। আরো আগে মার বাবার যখন বিয়ে হয়েছে সবে উত্তরপাড়ায় আমার মার বাড়ি, সেখানেও একদিন বাবা হেঁটে যাচ্ছেন মায়ের বাড়িতে, হঠাৎ এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক তার করিয়ে বললেন যে ও তুমি কি গীতাকে বিয়ে করেছো? তখন তুমি গীতার বর? বাবা বলেছে যে হ্যাঁ আমি। ওই অত কালো তো না, হি ওয়াজ ইউজ টু। আর আরেকটা হচ্ছে বাবার মানে এই জিনিসপত্র রাখার দিক থেকে ছবিগুলো যেরকম সেটাই সবচেয়ে জরুরি। আরেকটা হচ্ছে ওর স্ক্রিপ্ট গুলো, লেখাপত্র, সেগুলো আনফর্চুনেটলি কিচ্ছু নেই, মানে হয়তো আমাদের বাড়িতে ছিল, আমাদের একটা ওরা 2003-04 সাল নাগাদ বোধহয় বাড়ি পাল্টেছিল, তখন আমি এসেছিলাম ওদের সাহায্য করতে, কিন্তু তার আগেই বাবার সমস্ত কাগজপত্র আসলে মানে জেনে নয় কিন্তু এত কাগজ জমে গেছিল, অবসরের মানুষ ছিলেন, তো সেগুলো সব ফেলা ফেলে দিয়েছিল, মানে সবই ফেলা হয়ে গেছিল। সুতরাং আমাদের সেগুলো কিছুই আর নেই, এবং আমার এটা এখন আরো বিশেষ করে মনে হলো, থাকলে ভালো হতো। আমি রিসেন্টলি একটা কাজ করছিলাম একদম অন্য, আমার আমি একটা কোলাবোরেশন করছিলাম একটি দলের সঙ্গে, তারা গোপীনাথ বাঘাবায়নের জোর মানে বৌচের খেরোর খাতা সেগুলোকে ডিজিটাইজ করছিল, এবং সেই সেই প্রজেক্টের মধ্যে আমি যুক্ত ছিলাম, তাতে করে ওটা খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, এবং সেটা অবাক লাগে যে এত ডিটেলস, এবং প্রত্যেকটা ডিটেলস
মিলে যায় ছবিতে আমরা যেটা দেখেছি, মানে খুঁটি নাটি কস্টিউম এটসেট্রা সমস্ত কিছু, তো সেটার যেরকম একটা মজা আছে ওই ক্রিয়েটিভ প্রসেসটা দেখা, যে একজন একটা ছবি করছে তার প্রসেসটা কত আগে থেকে শুরু হয়, সেই আস্তে 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 ছবিটা আলটিমেটলি রিয়েলাইজড হয়। ইকুয়ালি ইন্টারেস্টিং হচ্ছে যারা বাবাদের মতন ভাবে ছবি করেন, যেটা একটা খুব ডাইনামিক প্রসেস, যেখানে স্ক্রিপ্টটা এবং আসল ফাইনাল ছবিটার মধ্যে প্রচন্ড পার্থক্য আছে, এবং সেটা দেখতে পেলে ওইটা ওই ক্রিয়েটিভ প্রসেসটা আমার মনে হয় ইকুয়ালি ইন্টারেস্টিং হতো, যে কোথা থেকে স্ক্রিপ্টটা শুরু হয় এবং কিভাবে ট্রানজিশনগুলো হয় এবং সেই পরিবর্তনগুলো হয় স্ক্রিপ্টের জায়গায় হয়, তারপরে গিয়ে শুটিংয়ের সময় যারা ওর সঙ্গে অভিনয় করেছেন তারা সবাই জানেন যে অনেক কিছু পাল্টে যায় ওই সময় কথা বলতে গিয়ে করতে গিয়ে। বহু সময় আমি শুটিংয়ের সময় শুনেছি বাবা সারা রাত ওই রাত তিনটে চারটে অবধি শুটিং করে তিনটে চারটে অবধি আবার স্ক্রিপ্ট লিখেছে পরের দিনে শুটিংয়ের জন্য, কারণ ওই লিখ করতে গিয়ে জায়গাটা দেখে কিছু পাল্টানোর ইচ্ছে হয়েছে। তারপরে তো এডিটিংয়ের সময় তো পাল্টাই নানা রকম পাল্টায়। তো ওর ছবি করার পদ্ধতিটা ছিল একটা প্রসেসের, এই প্রসেসটা কিন্তু সারাক্ষণ একটা তালমাটাল প্রসেস, এই প্রসেসটাতে যে কাজ হবে কি হবে না খুব জোর করে বলা যায় না, কিন্তু ওর ওই স্কিলটা ছিল যে মোটামুটি সামলে দেওয়া ওই পাল্টাতে পাল্টাতে। আমি এককালে একটা গবেষণা করতাম একটা ল্যাবে, সেখানে অর্থোপেডিক্স একটা ল্যাব, সেখানে মেইন কাজটাই ছিল হচ্ছে হাঁটা এবং দৌড়ানো, মানুষের হাঁটা দৌড়ানো এই সমস্ত নিয়ে। তখন আমি একটা জিনিস শিখেছিলাম যে হাঁটাটা একটা খুব স্ট্যাটিক প্রসেস, অর্থাৎ আমি যে কোনো সময় শরীরটা একটা ফোর্সফুল ব্যালেন্সে রয়েছে, আমি যে কোনো সময় যদি বলি দাঁড়াও স্টপ, লোকটা হাঁটতে হাঁটতে সেইখানে গিয়ে ফ্রিজ করে দিতে পারে। দৌড়ানোটা তা নয়, দৌড়ানোটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ একটা করে ইজ এ ফল, তুমি ইউ আর টেকিং ওয়ান স্টেপ ইউ আর স্টার্টিং এ ফল অ্যান্ড দেন ঠিক পড়ে যাওয়ার আগে ওইটাকে আটকে আরেকটা ফল শুরু করা, আর প্রত্যেকটাই একটা কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ ফলস। বাবার ছবি করার প্রসেসটা আমার ওরকম মনে হতো, যে একটা সারাক্ষণ দৌড়ানোর মতন, যেখানে একটা একটা কোনো সময় স্টেবিলিটি নেই, পাল্টাতে থাকছে এবং ওই পাল্টাতে গিয়ে তার একটা টেনশন আছে, প্রচন্ড টেনশন আছে, এবং সেই টেনশনের ভেতর থেকেই ছবির ওর যাই ক্রিয়েটিভ প্রসেস হোক সেটা সবসময় কাজও করত না। অনেক ছবি আছে যে কারণে বাবা সবসময় বলতে যে ছবিটা হয়ে যাওয়ার পর যে এটা যদি একটা ড্রেস রিহার্সেল হতো তাহলে আমি আরেকবার করতে পারতাম। তো সেই জন্য আমার ওই স্ক্রিপ্টগুলো নেই সেটা ভাবতে খুব খারাপ লাগে, কিন্তু যাই হোক ওটা নেই ওটা পাওয়া যাবে না, যে বাজারে যে স্ক্রিপ্টগুলো পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে সিনেমাটা দেখে এনকোড করা, তাই আর নতুন কিছু বলার নেই, এখন ছবিটা দেখে আমরা সব যাই। নমস্কার। Thank you.